এবং পরে ওই সময় যে ক্যানেল আন্দোলন হয় তাতেও যোগ দেন। শ্রীমতী বিভা কুনার, মনে পড়ে 1941 সালে জুন মাসে মোহনবাগান লেনে বিয়ে হয়েছিল। তিন মাস পরে আমি কমরেড বিনয় চৌধুরী এবং কমরেড কুনার বাড়ি থেকে বেরিয়ে যাই আত্মগোপন করার জন্য। আমার মনে দাগ কাটে দুটি ঘটনা নিয়ে। একটি হচ্ছে আমার বিয়ে যৌতুকের টাকা উনি পার্টি ফান্ডে দিয়ে দেন, আরেকটি হচ্ছে যখন প্রথম স্বাধীনতা কাগজ বেরোয় সেই স্বাধীনতা তহবিলে ওনার সোনার বোতাম এবং বিয়ের জোর উনি দান করেন, এবং সেই দেখে আমি ওনার সাথে এই পার্টির কাজে আমি আমার নিজেকে নিযুক্ত করি। এই সময় সারা পৃথিবী জুড়ে মানবতার চরম শত্রু ফ্যাসিবাদ আক্রমণ করল গণতন্ত্র, স্বাধীনতা ও সমাজতন্ত্রকে। এই বিশ্বযুদ্ধে কমরেড স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন ও মিত্র শক্তিগুলি এবং সারা দুনিয়ার গণতান্ত্রিক জনগণের জয় বিশ্ব মানবের জীবনের ও চিন্তাধারার মধ্যে এক নতুন পর্যায় এনে দিল। তার সঙ্গে সঙ্গে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে গঠিত হল সমাজতান্ত্রিক রাষ্ট্র। ইতালি, ফ্রান্স সহ পশ্চিম ইউরোপের বিভিন্ন পুঁজিবাদী দেশে সাম্যবাদী শক্তির প্রভাব বৃদ্ধি ঘটল। এবং এশিয়ায় নতুন চীনের জন্ম হল। ভারতে ক্ষমতা হস্তান্তরে সাম্রাজ্যবাদের সরাসরি শাসন ব্যবস্থার অবসান ঘটল, কিন্তু ভারতের জনগণের সত্যিকারের স্বাধীনতার লড়াই শেষ হল না। 1948 সালে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হল এবং অন্যান্য নেতৃবৃন্দের মতো কমরেড কুনার অক্লান্তভাবে পার্টি সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করলেন। 1956 সাল সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশ পার্টি কংগ্রেসে ক্রুশ্চভ শ্রেণী সমঝোতার এক নতুন শোধনবাদী তত্ত্ব হাজির করলেন। কমরেড হরেকৃষ্ণ কুনার ভারতের কমিউনিস্ট পার্টির একজন প্রতিনিধি হিসাবে ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে যোগ দেন এবং পরে তিনি চীন দেশ ভ্রমণ করেন। পরবর্তীকালে সারা ভারত কৃষক সভার নেতা হিসাবে বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৫৭ সালে ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬০ সালে রাজ্য পরিষদের সম্পাদক নির্বাচিত হন কমরেড প্রমোদ দাশগুপ্ত এবং কমরেড কুনার রাজ্য সম্পাদক মণ্ডলীতে এলেন, মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন। ভারতের ভীত শাসক শ্রেণী কমিউনিস্ট পার্টির বিপ্লবী অংশের বিরুদ্ধে উৎসাহ প্রচারের অভিযান চালাতে লাগল এবং কমরেড কুনার 1962 এবং 64 সালে ভারত রক্ষা আইনে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দুবার বন্দী হলেন। 1964 সালের নভেম্বর মাস শোধনবাদ সংকীর্ণতাবাদের বিরুদ্ধে মার্ক্সবাদ লেনিনবাদের আদর্শে দীক্ষিত হয়ে গঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল পলিট ব্যুরো। সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কমরেড পি সুন্দরাইয়া। কমরেড কুনার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গঠিত হওয়ার প্রথম দিনটি থেকে মৃত্যুর দিন পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। 1966 সাল তৃণমূল খাদ্যাভাবে পশ্চিম বাংলার মানুষ বিক্ষোভে ফেটে পড়ল। সংগত বিক্ষোভের উত্তর মিলল লাঠি, গুলি ও নির্যাতনে। গণ আন্দোলনের জোয়ারে পশ্চিমবাংলার ইতিহাসে এলো এক নতুন অধ্যায়। 1967 ও 69 এর নির্বাচনে কংগ্রেস পরাজিত হল। গঠিত হল যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা।
সন্ত্রাসের প্রতিরোধে আবার কমরেড কোনার এলেন প্রথম সারিতে। ১৯৫৪ সালে মালদায় নগরিয়ায় প্রাদেশিক কৃষক সম্মেলনেতে হরেকৃষ্ণ গোয়ালা প্রথম সম্পাদক নির্বাচিত হয় এবং তখন থেকে সোনারপুর সম্মেলন পর্যন্ত সম্পাদক থাকে।